প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে সকল ছাত্রছাত্রীকে রাজ্যের কি জানালেন কি ঘোষণা করলেন সেটা জানাবো এই ভিডিওতে একই সাথে তোমাদের স্কুল কলেজ রবিবারও অ্যাকচুয়ালি খোলা থাকতে পারে এ কলেজ বিশ্ববিদ্যালয় অনলাইনে হতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে হাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কোনো জিজ্ঞাসা থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো আজকে নতুন বছরের প্রথম ভিডিও আর নতুন বছরের প্রথম ভিডিওকে আমার পরিবারের সকল ভাই বোনকে সকল সদস্যকে জানায় আই হ্যাপি নিউ ইয়ার টু টু এই বছর তোমাদের প্রত্যেকের ভালো কাটুক তোমরা প্রত্যেককে আনন্দে কাটাও তোমরা যেরকমভাবে পরিশ্রম করছো সেই অনুযায়ী তোমাদের পরিশ্রম সার্থক হোক এবং তোমরা সর্বদা সপরিবারে সুস্থ থাকো ও আনন্দে থাকো এই কামনা করে ভিডিওটি শুরু করি সবার প্রথমেই বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটি রাজ্যের ছাত্রছাত্রীকে কি বার্তা প্রেরণ করেছেন সেটা সবার প্রথমে শুনে নেব তারপরে স্কুল কলেজ রবিবারও খোলা থাকছে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে যে ব্যাপারটা সেটা নিয়ে ডিসকাস করব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সকল ছাত্রছাত্রীদের অফিসিয়াল ভাবে বছরের শুরুতে কি জানেন সবার প্রথমে দেখে নেব তো এখানে দেখতেই পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাত্রছাত্রীদের নতুন বছরে এই বার্তা প্রেরণ করেছেন কি বলা হয়েছে তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা শুনলে খুশি হবে নতুন বছরের প্রথম সপ্তাহটা এবার থেকে আমরা স্টুডেন্ট উইক হিসাবে পালন করব বলে ঠিক করেছি এই উপলক্ষে তোমাদের প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তোমরা জানো আমাদের সরকার সব সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর তরুণের স্বপ্নের মতো যুগান্তরকারী উদ্যোগ নিয়েছে মনে রেখো আমরা তোমাদের পাশে ছিলাম আছি আর আগামী আগামীকালও থাকবো কারণ আমরা খুব ভালো করে জানি তোমরাই হলে দেশের ভবিষ্যৎ আমাদের সকলের আশা ভরসা খুব মন দিয়ে লেখাপড়া করো পরিশ্রম ও অধ্যাবসককে সম্বল করে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাও আমি নিশ্চিত তোমরা জীবনে খুব সফল হবে আর একদিন তোমাদের অভিভাবক আর দেশবাসীদের গর্বিত করবে আর এই চলার পথে আমার ভালোবাসা আর আশীর্বাদ তোমাদের সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকবে তোমাদের সকল শিক্ষক শিক্ষিকা আর অভিভাবককেও জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধ আনন্দ আর সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো মানে বুঝতেই পারলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকল ছাত্রছাত্রীকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিয়েছে এবং একই সাথে জানিয়েছে স্টুডেন্ট উইক প্রত্যেক বছর পালন করা হবে কিন্তু এই স্টুডেন্ট উইক সম্বন্ধে কিন্তু বিভিন্ন বিতর্কমূলক বিষয়ও দেখা যাচ্ছে কারণ ও বছরের প্রথম দিন ছুটি থাকার কথা কিন্তু ইতিমধ্যেই কিছু স্কুল কিন্তু এই বছরের প্রথম দিন অর্থাৎ আজকে স্কুল খুলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবং স্টুডেন্ট উইকের স্টুডেন্ট ডে পালন করার জন্য ও সেক্ষেত্রে তোমরা কি আজকে স্কুলে গেছিলে তোমাদের স্কুলে কি স্টুডেন্ট উইক পালন করা হবেই হয়েছে আজকে না কবে পালন করা হবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও এক্ষেত্রে এক তারিখ দু তারিখ তিন তারিখ থেকে মানে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত স্টুডেন্ট উইক পালন করার কথা এক্ষেত্রে রবিবার পড়ছে দু তারিখ এই দু তারিখে অনেক স্কুল কিন্তু কিভাবে স্টুডেন্টে পালন করবে সেই নিয়েই সমস্যায় রয়েছে এবং সেই নিয়ে কিন্তু বিতর্কমূলক বিভিন্ন বার্তাও পেলন করেছে সারা ভারতবর্ষে এ বছরের প্রথম দিন ইন স্কুল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকে সেক্ষেত্রে স্টুডেন্ট ডে পালন করতে হলে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে সেই নিয়ে বিভিন্ন ধরনের এর কিন্তু মন্তব্য বিভিন্ন জায়গার থেকে শোনাই যাচ্ছে এক্ষেত্রে তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী আছো তোমাদের ক্ষেত্রে স্টুডেন্ট উইক পালন করার জন্য কিন্তু বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বেশিরভাগ কলেজই কিন্তু অনলাইন রাস্তাকেই বেছে নিচ্ছে এই মুহূর্তের কোভিড পরিস্থিতি এবং সমস্ত দিক মাথায় রেখে এবং মুখ্যমন্ত্রীর যে আদেশ বা নির্দেশ সেই নির্দেশের কথা মাথায় রেখে যে অনলাইনে তাদের স্টুডেন্ট উইক বা স্টুডেন্ট ডে পালন করা হবে বিশেষ করে আজকে শনিবার এক তারিখ দু তারিখ হচ্ছে রবিবার এই দুটো দিন বেশিরভাগ কলেজে কিন্তু অনলাইনে স্টুডেন্ট উইকের স্টুডেন্ট ডে পালন করছে এক্ষেত্রে তোমাদের এ বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও স্টুডেন্ট ডে তোমরা কি পালন করেছো তোমাদের স্কুলে কি হয়েছে তোমাদের কলেজে কিভাবে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর একই সাথে তোমরা সকলেই জানো এই মুহূর্তে রাজ্য তথা দেশে আবার পুনরায় কিন্তু কোভিড আছড়ে পড়ছে সংক্রমণ বাড়ছে আবার আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক চলাচলের বিঘ্নতা ঘটাতে মরণ ভাইরাস কোভিড যেটা আছড়ে পড়ছে ধীরে ধীরে আমাদের রাজ্য তথা দেশে এই মুহূর্তে কোভিডের গ্রাফ কিন্তু অত্যাধিক পরিমাণে বাড়ছে এই অনুযায়ী তোমাদের প্রত্যেককে বলবো আমরা সকলেই যে কোনো ভালো মুহূর্ত আর নতুন বছরের শুরুতে বিভিন্ন রকমভাবে আনন্দ করতে ভালোবাসি তোমরা রকমভাবে আনন্দ করো না কেন তোমার নিজের কথা মাথায় রেখে এ পরিবারের কথা মাথায় রেখে রাজ্যের কথা দেশের কথা মাথায় রেখে অবশ্যই তুমি কিন্তু কোভিড প্রোটোকল ফলো করো প্রপারভাবে গাইডলাইন ফলো করো যাতে তোমরা সকলেই সর্বদা সুস্থ থাকো আমি চাই আমাদের পরিবারের প্রত্যেকটি ই সদস্য আমার প্রত্যেক ভাই বোন যাতে সর্বদা সুস্থ থাকে আমার প্রত্যেক ভাই বোনের পরিবার যাতে এই বছরটা সুস্থে কাটায় এবং বছরের শুধুমাত্র প্রথম দিন না বছরের প্রত্যেকটা দিন তোমাদের আনন্দে কাটুক আনন্দে ভরে উঠুক তোমাদের জীবন এবং তোমাদের পরিশ্রম অনুযায়ী তোমরা সাফল্য অর্জন করো এবং সব পরিবারে সুস্থ থাকো এই শুভ কামনা জানিয়ে আজকের নতুন বছরের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি